প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক 1.5 থেকে 2টি ফল এবং 2 থেকে 3 কাপ শাকসবজি খাওয়া জরুরি। এটা আরও সহজ হতো যদি আমরা এসব ফল এবং শাকসবজির কিছু অংশ ফেলে না দিতাম। এই উচ্ছিষ্ট অংশের মাঝে রয়েছে বীজ, খোসা, ডালপালা সহ আরও অনেক কিছু। এই ভিডিওতে আমরা দেখাবো কোন ফল বা শাকসবজির কোন অংশ আমরা ফেলে দিচ্ছি, কিন্তু তা আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্রথমে আসা যাক আপেলের খোসায়। কোয়ারসেটিন নামে একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আপেলের খোসায়, যা ফুসফুস এবং ব্রেনের জন্য উপকারী। এই খোসাতে অনেক তন্তু এবং ভিটামিন রয়েছে, যা আপেলের ভেতরের অংশের চেয়ে অনেক বেশি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটা ফেলে দেই। শাকের ডাটা। আমরা শাক রান্না করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই ডাটা ফেলে দেই, কিন্তু এসব ডাটা গ্লুটামিন ও অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ এবং দেহের ক্ষয়পূরণে ব্যাপক ভূমিকা রাখে। কমলার খোসা। কমলা সহ বিভিন্ন সাইট্রাস অ্যাসিড সমৃদ্ধ ফলের খোসায় এমন কিছু রাসায়নিক উপাদান থাকে যা রক্তে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। এছাড়াও এসব খোসায় পলিমিটক্সিলেটের যৌগও থাকে, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন রকম প্রদাহ প্রতিরোধ করে। তরমুজের খোসা। তরমুজের খোসায় এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে যা অ্যাল সাইট্রালাইন নামে পরিচিত। এটি মাংসপেশির ব্যথা দূর করে। এছাড়াও রক্ত থেকে নাইট্রোজেন অপসারণ করে এই অ্যামাইনো অ্যাসিড। আলুর খোসা। আলুর খোসা প্রচুর তন্তু সমৃদ্ধ হয়। এছাড়াও এটা ভিটামিন বি, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম এবং পটাশিয়াম থাকে প্রচুর পরিমাণে। কুমড়ার বীজ। আধা কাপ কুমড়ার বীজ আমাদের দৈনন্দিন চাহিদার চেয়ে অনেক বেশি ম্যাগনেশিয়াম ধারণ করে, যা হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যা, মাথা ব্যথা এবং অস্টিওপোরোসিস প্রতিরোধ করে। কুমড়ার বীজ আয়রন ও পটাশিয়াম সমৃদ্ধ হয়। এছাড়াও এতে ফাইটোস্টেরলস নামে কিছু উপাদান থাকে যা দেহের কোলেস্ট্রল কমায়।